করছি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো আজকে তো রোববার, তো ওপরে যে আলমারির ওপরে যে ব্যাগগুলো দেখছো ওখানের কাপড়গুলো রোদে দিব আজকে। আর এদিকে হচ্ছে ভাত, আর এদিকে হচ্ছে টমেটো পুরাচ্ছি, চাটনি করে দেবো আমার বরকে, খেতে পাচ্ছে না। আর মুসুর ডাল, তো এগুলো হতে থাক। অন্ধকার এই ঘরটা দেখা যায় না, এগুলো হতে হতে এই যে এগুলো রোদে দিচ্ছি কবে থেকে, এগুলো রোদে দিয়ে আসি। আজকে প্রচণ্ড রোদ উঠেছে, আজকে ডাল ভাজা দিয়ে কাটিয়ে দিব, কেন কি রান্নাঘরে থাকলেই আবার অসুস্থ হয়ে পড়বো গরমে। এখানে সব শীতের বাইরে পরার জামা কাপড় আছে, তো আমি প্রত্যেক বছর না এরকম ব্যাগের মধ্যে স্টোর করে রেখে দিই, তাহলে আমার খুঁজতে সুবিধা হয়। ওদের সক্স, টুপি, তারপরে গরম প্যান্ট, জামা সব এক জায়গায় রেখে দিই। এখানে হলো দুই ছেলের জন্য প্রন ভাজা, আর এখানে আছে মাছ ভাজা, আর এই যে টমেটোর চাটনি এটা, আর এখানে হচ্ছে মুসুর ডাল। আজকে এই ভাজা ভুজা দিয়েই চালিয়ে দিব, আমার ওর বাবাও খেতে পাচ্ছে না, আর আমার বাচ্চাদের তো এই চিংড়ি মাছ ভাজা দিয়েই হয়ে যাবে। তো মানে থাকা যাচ্ছে না গরমে, এত গরমে আমি আর পারবও না, কারণ অসুস্থ হয়ে পড়ি আমি এই গরমের মধ্যে। তো ওই ধনে পাতা টমেটোকে ভেতর, মানে টমেটোটার ভেতরে রসুন ঢুকিয়েছি, তারপর ওটা পুড়িয়েছি, তারপরে লঙ্কা চার পাঁচটা পুড়িয়েছি কাঁচা লঙ্কা, আর তারপরে হলো মিক্সারে ওটা ধনে পাতা দিয়ে ব্লেন্ড করে নিয়েছি, তারপরে একটু লবণ আর একটু সর্ষার তেল দিয়েছি। দারুণ লাগে ডালের সাথে খেতে, একবার ট্রাই করে দেখবে। ছোট ছেলেকে ভাত খাইয়ে দিলাম, আর এই কাপড়গুলো আজকে সব ধোবো, সার্ফে দিয়ে ধোবো। সপ্তাহে একদিন করে না, ভালো করে না ধুলে হয় না। তো প্রন ছিল বলে ভাত খেলো, নিলে ভাত খেত না অন্য কিছু খেত, বলতো আমাকে লাইটটার জন্য ভালো দেখা যায় না গো, বলতো আমাকে চকুস দাও বিড়াল ঢুকবে, নাহলে পরোটা করে দাও কিছু একটা বলতো। তো প্রন দেখে আর কিছু বললো না। কি রোদ উঠেছে আজকে, তো আজকে আমাদের ঘরে যে কাজ করে মানে সেও আসেনি, তো ওগুলো রোদ দিয়েছে একটু পরে ঢুকিয়ে দিব। আর হলো ইসে করব, আমার রুমটাকে আজকে মুজবো আর কি, আমি তো ঘর ঠর মুছি না, লাঠি দিয়ে মুছবো, আমার ঘরটাকেই মুছবো খালি, আমি না অত কাজ টাজ করতে পারি না গো, কী বলতো অভ্যাস নেই সেই জন্য, ওরকম তো সবার মতো অভ্যাস নেই, যদি অভ্যাস থাকতো নিশ্চয়ই পারতাম, তো সেই অভ্যাসটাই তো নেই। ঘরগুলো পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি, তো টিভির রুমটার অবস্থা সবসময় খুব বাজে থাকে, তো এদিকে আমি ঘরগুলো গুছিয়েছি, সব ঘরগুলো মোটামুটি টিপটপ করে দিয়েছি, আর যেগুলো রোদে দিয়েছিলাম সেগুলো বাগানের থেকে আবার সামনে এনেছিলাম, সামনে এনে রোদে দিয়েছিলাম। তো এখন আমার ছেলে আমার পিছনে পেছনে যেখানে যাব সেখানেই ও আমার পিছনে পেছনে। কাজকর্ম হয়ে গেল, মুখে একটু দই আর কস্তুরি হলদি হাতে মুখে একটু দিলাম, ট্যান পড়ে গেছে মুখে পুরো ট্যান। পাপা দেখো টক দই খাচ্ছে, মা আমাকে একটু টক দই দাও, ও এখনো স্নান করেনি। হ্যাঁ না এখন খেলার সময় নেই তো আমার, এখন স্নান করতে হবে না, একটু টক দইয়ের সাথে কস্তুরি হলদি মিশিয়ে লাগালাম, ট্যান পড়ে গেছে গরমের মধ্যে মুখগুলো পুরো। জামা কাপড় আর রাখার জায়গা হচ্ছে না, ভাবছি একটা আলমারি কিনবো, কিন্তু আলমারি কিনে যে রাখবো কোথায়, আগে জায়গা ঠিক করতে হবে কোথায় রাখবো, তারপরে কিনতে হবে। জামা কাপড়গুলো ওর বাবা বিছানায় উঠিয়ে রেখেছিলাম, মানে বাইরে থেকে এনে রেখেছিলাম, ওর বাবা গুছিয়ে রেখেছিল সুন্দর করে, আর আমি তালনাতে রাখি। দেখো শরীর খারাপ, তাও ঘরে আছে যেহেতু, ওই শরীর খারাপ নেই, মানে আমি কাপড়গুলো রোদে দিয়েছি, এগুলো সব ঢুকিয়ে উপরে উঠালো, গাছে জল দিব বললাম দিতে দিল না, ওই দিবে মানে টুকটুক টুকটুক করে, মানে যতটা পারে হেল্প করে, আমি না করছি তাও মানে না। জামা কাপড়গুলো দেখো আমি সব গুছিয়ে নিচ্ছি, তো ভাবলাম স্নানের আগে এগুলো সব করে রাখি, তাহলে ভালো লাগে স্নানের পরে এসে না ঘর ঠর পরিষ্কার থাকে, মানে শান্তি লাগে ঘরটাও দেখতে। তো দেখো আমি সব পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি, আর বইয়ের টেবিলটাও, ছেলের বইয়ের টেবিলটাও খুব বাজে অবস্থা হয়ে আছে, তো ওটাকে একটু গুছিয়ে রাখছি। মানে গুছিয়ে রাখা মানে কী বলো তো, কিছুক্ষণ পরে এসেই আবার যেই কি সেই, টিউশন পরে আসবে ব্যাগটা নিয়ে ধুম করে রাখবে টেবিলের উপরে, বইগুলো সব ছড়িয়ে ছিটে এদিক ওদিক করে সব রেখে দেয়। মাত্র বিছানা ঝেড়ে গেলাম, কী করে রেখে দিল ছোট ছেলে আমার, মানে এত দুষ্টু হয়েছে ও। মা গো তুই একা একাই, আমি বললাম না আমি শ্যাম্পু করিয়ে দেবো, তুমি ঢুকেছো কেন একাই?
দেখো বাবার অবস্থা, একাই বাথরুমে ঢুকে শ্যাম্পু করছে। কি করবে এখন তুমি, গাছে জল দেবে? এই গাছটা নষ্ট হয়ে গেছে রে বাবা, একটু জল দিই। ঠিক হবে, জল দিলে গাছটা আর বাজবে না। একটুখানি জল দিই। তুমি পাইপ দিয়ে জল দাও গাছে, জলটা ছাড়ো। হ্যাঁ পাপা, তুমি জল দাও। দেখো আমার বর সব গাছে জল দিচ্ছে, যেহেতু আমি বলেছি আমি দেব, তো দেখছে আমি কাজ করছি। তা জ্বর শরীর নেই ওর, মানে আমাকে এরকমই করে, ও যতটা পারে মানে আমাকে সাহায্য করার চেষ্টা করে। ওর শরীর খারাপ কিন্তু তাও মানে করে দিবে, এরকমই ও করতে থাকে সবসময়। ঠাকুর ঘরে ঢুকতেই ভয় লাগে, এত গরমে আমাদের ঠাকুর ঘর, থাকা যায় না এই ঘরে। গরমে থাকতে পারছি না, আর ঠাকুর ঘরে দেখে সলাই নিয়ে চলে গেছে আমার ছোট ছেলে। বাবা কি কষ্ট হচ্ছে গো ঠাকুর ঘরে। তুমি নিয়ে চলে গেছিলে সলাই, দাও। আমাদের ঘরগুলো আজকে টিপটপ করেছি যতটা পেরেছি। এই রুমটা গুছিয়ে তো রাখি, কিন্তু নিমেষের মধ্যে সব নোংরা করে দেয়। আমার গুদু বাবা, আমার আদর খাচ্ছে আমার গুদু বাবা। ছোনা বাবা এখন আদর খেতে এসছে, শুয়ে আছে একটু। তো পাপাকে বললাম যা তোর বাবাকে বল ভাত দিব নাকি, তো পাপা বলছে মা আমার খিদে নেই। দাদা ভাই তো নেই, খিদে নেই কেন, ভাত খাবে না? ভাত না খেলে হবে না বাবা, একটু করে তো খেতেই হবে। এই গাছটা লাগিয়েছিলাম, কলি আসছে। ওর বাবা না পেরে এখন ডাক্তারের কাছে গেল, মানে আর শরীর চলছে না, বারবার ঘুরে ঘুরে জ্বর আসছে। আমি বললাম আমি যাই, নিল না, ডাক্তার তো দেখি আসুক। পাপা আর আমি, এই যে পাপা হলো চকোস খাচ্ছে আর আমি হলো চা, দুধ চা আর বিস্কুট খাবো। ওর বাবাকে মুড়ি মেখে দিলাম চানাচুর দিয়ে, লাল চা দেখে আসলো, ডাক্তার বললো যে এটা ভাইরাল ফিভার। ফ্যানের হাওয়া খাচ্ছে, ওদেরও অভ্যাস হয়ে গেছে। পাপা গরম ঠান্ডা হয়নি, গরমের দিনে না মানে ঠান্ডা হতেও চায় না, কখন সেই দুধটার মধ্যে চকোসটা দিয়ে রেখেছে, এখনো বলো ঠান্ডা হয়নি। অনেক ওষুধ দিয়েছে, অ্যান্টিবায়োটিক দিয়েছে, যাবে না কিছু তো আমি জোর করে একদম পাঠিয়েছি। ও সুস্থ না থাকলে এই যে বাচ্চাদের স্কুল নিয়ে যাওয়া, নিজের স্কুল আছে, আর আমি কত দৌড়াবো এদিকে, সংসারের কাজ, রান্নাবান্না, বাচ্চাদের নিজেদের আবার স্কুল দৌড়াতে হয়, অসুবিধা হয়। তো আমি বলছি দেখো তোমাকে তো সুস্থ থাকতেই হবে, তুমিই হলো আমাদের গার্জিয়ান। তারপরে বলার পরে বুঝানোর পরে গেছে। আমার পাপা দেখো গুড বয়ের মধ্যে পড়তে বসে পড়েছে, নিজে নিজে এখন পড়ছে। আর দেখো এখানে সব হলো ওর বাবাকে অ্যান্টিবায়োটিক, নেসাল ড্রপ, মানে আরও কী কী ওষুধ দিয়েছে, অনেক কিছু ওষুধ দিয়েছে। তো আমি বললাম দেখো তোমার হয়তো অ্যান্টিবায়োটিকই দরকার আছে, কেননা সিম্পল ওষুধে তোমার কমবে না। ভালো করে ব্রাশ করো, তুমি কামড়াচ্ছো কেন, ভালো করে ব্রাশ করো। আজকে ভিডিওটা মানে দুপুরের পর থেকে মনে হয় না, সন্ধ্যার পর থেকে ভিডিও আর করতে পারিনি। ওর বাবার প্রচণ্ড জ্বর চলে এসেছিলো, দুই মানে ডাক্তার থেকে আসার পরে কিছুক্ষণ পরে প্রচণ্ড জ্বর, গায়ে ব্যথা, মানে প্রচণ্ড গায়ে ব্যথা, ডাকতে পারছে না, এখনও শরীর ব্যথা করছে। তো আর ভিডিও করিনি, খুব মানে খারাপ লাগছিলো। তো এখন খেতে দিলাম এইটুকু ভাত খেলো। আমি করবো, তোমার করতে হবে না। না আমার দুই পুত্র ঘুমিয়ে পড়েছে, বড়জন ঘুমিয়ে ঘুমিয়ে হাত পা নাড়ছে, মাথা চুল হাতাচ্ছে, দুইজন কাত একদম ঘুমে, আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। ভিডিওটা তো আজকে ভালোভাবে করতে পারলাম না, ওর বাবার শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো, এখন ঠিক আছে।
প্যারাসিটামল দিয়েছে, ডাক্তারের ওষুধগুলো করেছে, এখন অনেকটা ঠিক আছে, শরীর ব্যথাটাও বলছে কমছে। তো বারবার করে ওই ঘরে যাই, আমি যাই ওর বাবাকে দেখে আসি। কালকে রাত 2:30 পর্যন্ত মানে উঠে উঠে দেখছি, তো এখন গিয়েও দেখলাম যে না ঘুমাচ্ছে। তো আমার কী হয়েছে জানো তো, ওই রিং লাইটের লাইটটাও নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়েছে না কানেকশন পাচ্ছে না বুঝতে পারছি না। তোর বাবাকে বলছিস আমার ফকের জিনিসটা নষ্ট হয়ে গেছে, বাবার কাছে আমি একটু ঠিক হইনি, তারপরে আমি দোকানে দেখাবো আর নিজে যদি পারি ঠিক করে দেবো। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তো গুড নাইট, বাই।